শীতকালে ফুলকপি যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু বাড়ির কোনো ছোটোখাটো অনুষ্ঠানে পোলাওয়ের সাথে জাস্ট জমে যায়। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। অনেকেই আছেন যারা ফুলকপি খেতে খুব পছন্দ করেন, কিন্তু অতিরিক্ত ফুলকপি খেলে পরে গ্যাস হয়, সেই ভয়ে অনেকেই কিন্তু ফুলকপি খেতে পারেন না। আজকে আমি কিছু টিপস শেয়ার করব, টিপসগুলো ফলো করলে আশা করছি এই গ্যাস অম্বলের ভয়টা আর থাকবে না। ফুলকপিটাকে যেভাবে আমি কাটছি এইভাবে কাটলে পরে কিন্তু ফুলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমি একটা ফ্রেশ ফুলকপি নিয়েছি, এবার এটাকে আমি টুকরো টুকরো করে নিচ্ছি, একটু বড় সাইজেই কেটেছি। এবার আমি এটাকে নুন জলে ভিজিয়ে রাখছি। অনেক সময় ফুলকপির ভেতরে ছোট্ট ছোট্ট সাদা সাদা পোকা থাকে যেটা আমরা চোখে দেখতে পারি না। 5 থেকে 10 মিনিট নুন জলে ভিজিয়ে রাখলে পোকাগুলো কিন্তু বেরিয়ে যায়। নুন জল থেকে ছেঁকে নিয়ে ফুলকপিগুলোকে আমি আরেকবার ভালো করে ওয়াশ করে নিয়েছি। এরপর আমি ফুলকপিগুলোকে আমি একটা পাত্রে ভাপাতে দেবো। ভাপিয়ে জলটা ফেলে রান্না করলে কোনো রকম গ্যাস বা অম্বল হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে না। কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি। এবার আমি ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে ভেজে তুলব। আমি ফুলকপিগুলোকে ভেজে এবার তুলে রাখছি। এবার কড়াইতে একটা তেজপাতা, অল্প পরিমাণ জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। এবার আমি মিশিয়ে দিলাম আদা ও রসুনের পেস্ট। এরপর আমি কাজু বাদাম ও আমন্ডের পেস্টটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কাজু বাদাম ও আমন্ড ছাড়া শুধুমাত্র চীনাবাদাম দিয়েও কিন্তু এই রান্নাটা করা যায়। মিশিয়ে দিলাম 2 টেবিল স্পুন চালমগজ বাটা। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, হাফ টেবিল স্পুন দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা শুধুমাত্র কালারের জন্য, এরপর এক টেবিল স্পুন দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো আর হাফ টেবিল স্পুন ধনের গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে লেগে না যায় দিয়ে দিলাম মশলা ধোয়া জল। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো দুধ মিশিয়ে দেবো। আমি মাদার ডেয়ারির দুধ মিশিয়েছি, আবার কেউ যদি মনে করো যে নারকেল বাটার দুধ ইউজ করব সেটাও করা যেতে পারে। এরপর আমি কয়েকটা কাঁচা লঙ্কা মিশিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো কিন্তু কোনো রকম চিড়ে দিইনি, এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি প্রকৃতির হয় সেই কারণে কাঁচা লঙ্কাগুলো কিন্তু চিড়ে দেবো না, শুধুমাত্র গন্ধের জন্য আমি কাঁচা লঙ্কাগুলো দিয়েছি। ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি মিশিয়ে দিলাম গরম মশলা আর বেরেস্তা। ফুলকপির কোরমা আমার রেডি। এটা শুধু পোলাও নয়, পরোটা, লুচি বা রুমালি রুটির সাথেও কিন্তু সার্ভ করা যেতে পারে। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল করে রেখো, যাতে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিওর আপডেটগুলো পৌঁছে যায়। আজকের মতো আসছি, আবার পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।